আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আরাফাত সবাইকে ইয়াসিন আরাফাত টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে আজকের ভিডিওটি হবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আজকের পর্ব নম্বর হচ্ছে দশ পর্ব নম্বর দশে আমি একটি অঙ্কের সমাধান দেখাবো যেহেতু তোমরা অনেকেই চব্বিশ নম্বর আঠাশ নম্বর অঙ্কটি করানোর জন্য অনুরোধ প্রিয় শিক্ষার্থী দেখো যে নম্বর অঙ্কটিতে বলছে তিন মিটার দৈর্ঘ্য মিটার মিটার ও উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্ছায় পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেড ধাতব গনক রাখা আছে ধরো এটা হচ্ছে তোমার একটা খালি এর ভিতরে একটি নিরেট রাখা হয়েছে নিরেট ধাতব ঘনক রাখা হয়েছে আচ্ছা ধাতব নিরেট ধাতব ঘনক বলতে তোমার বোঝানো হয়েছে তোমার একটা ধরের এই কলমটা যদি আমার কাছে অন্য উপ মানে উপাদান বা পদার্থ নাই যার কারণে আমি এটাকে মনে করলাম যে এটা হচ্ছে তোমার খালি আর এটা একটা কলম ধরো মোটা একটা কলম চৌবচ্ছা ভিতরের দিকে আমি রাখলাম যে মানে নিরেট বল দাতব গণ অর্থাৎ লোয়ার ধন্ড হতে পারে মানে ভিতরে ফাঁকা থাকবে না বা গোলাকার বল হতে পারে যেহেতু মানে ভিতরেটা ফাঁকা থাকবে না সম্পূর্ণটা লোহা দিয়ে বড়া থাকবে এটাই হচ্ছে গণকটি তুলে আনা হলো পানির গভীরতা কত হবে সেটা নির্ণয় করতে বলছে ধরো খালি চৌবাচ্ছায় আমি কি করলাম একটা নিরেট রাখলাম তো নিরেট রাখার পর চৌবাশায় কি করলাম পানি দ্বারা পূর্ণ করলাম পানি দেওয়া পূর্ণ করার পর এই চৌ বছর পুরাটা ভরে গেল পরে কি করলাম যে নিরেট ধাতব যে ঘনকটা সেটা তুলে আনলাম তুলে আনলে হবে কি তোমার পানির আয়তনটা কম গেছে বলতে পানিটা নিরেটের আয়তনটা মানে নিরেটটা তোলার পরে পানির একটু কিন্তু নিচের দিকে চলে যাবে হ্যাঁ তা নিচের দিকে চলে যাওয়ার যে পানির গভীরতা সেটাই নির্ণয় করতে বলছে। পানির উচ্চতাটাই নির্ণয় করতে বলছে দেখি কিভাবে সমাধানটা করা যায় তার প্রথমে তুমি কি করবে যে খালি সবস্থার আয়তনটা নির্ণয় করবে তারপর কি করবে যে পঞ্চাশ সেন্টিমিটার বায়ু বিশিষ্ট একটি নিরাতের আয়তনটা নির্ণয় করবে নির্ণয় করার পর তুমি কি করবে যে পানির উচ্চতা গভীরতা নির্ণয় করার ক্ষেত্রে তোমার কি করতে হবে পানির আয়তনটা জানতে হবে অর্থাৎ খালি সৌবাচার পুরাটার আয়তন বিয়োগ ঘনকের আয়তন বিয়োগ করার পর তুমি পানির আয়তনটা পাবে তখন এখান থেকে তুমি গভীরতাটা অবশ্যই নির্ণয় করতে পারবে বা উচ্চতা নির্ণয় করতে পারবে দেখি যে দেওয়া আছে দেওয়া আছে খালি চৌবাচার দৈর্ঘ্য তিন মিটার খালি চৌভাসার প্রস্থ দুই মিটার এবং খালি চৌভাচ্চার উচ্চতা এক মিটার তাই পিরুসি খেটি দেখো যে খালি চৌভাসার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেছি তবে তুমি অবশ্যই খালি সুবসার আয়তনটা নির্ণয় করতে পারবে খালি সুবসার অতএব খালি সুবসার আয়তন সমান কি দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা দৈর্ঘ্য তিন পোস্ত দুই উচ্চতা এক ঘন মিটার সমান গুণ করো দুই একে দুই তিন দুগুণে ছয় ঘন মিটার তুমি চৌবাচ্চার আয়তন কত পেলে ছয় ঘন মিটার এখন যে কাজটি করবে যে ঘনকটির আয়তন নির্ণয় করবে কেমন তো লেখো যে নিরেট নিরেট ধাতব ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেখো গণকের বাহুর দৈর্ঘ্য কত তোমার পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার তা যেহেতু তোমার এখানে উপরে প্রত্যেকটা এক একটা মিটারে আছে তো তুমি এইটাকে এই এক একটাকে কি করবে তুমি মিটার নিয়ে যাবা তো একশো সেন্টিমিটার যদি এক মিটার হয় তাহলে এটাকে তুমি ভাগ করে মিটারে নিতে পারবা পঞ্চাশটাকে ভাগ করলে তোমার আসবে কত ক্যালকুলেটর ব্যবহার করবে পঞ্চাশ ভাগ একশো তোমার দশমিক শূন্য দশমিক পাঁচ মিটার আচ্ছা নিরেট ঘনকের বাহুর দৈর্ঘ্য তুমি যদি জানো তাহলে তোমার নিরেট ধাতব ঘনকের আয়তনটা নির্ণয় করতে পারবে নিরেট ধাতব ঘনকের আয়তন আমরা জানি ঘনকের আয়তন সমান একউ অর্থাৎ এক বাহুর যে দৈর্ঘ্য থাকবে সেটা অর্থাৎ বাহুর আর বাহুর কিউব মানে তিনবার একটা বাবুকে তিনবার গুণ করলে ঘন করে আয়তন পাবে শূন্য দশমিক পাঁচ এটাকে কিউব করলে ঘন মিটারে আসবে অর্থাৎ সেতু তোমার এটা পাঠিকনি তাহলে এটা তিনবার গুণ করো দশমিক পাঁচ গুণ দশমিক পাঁচ সমান এটাকে চৌবাচার যদি মনে করো তো খালি চৌবাচ্চার অর্থাৎ এইটার আয়তন হচ্ছে তোমার ছয় গণমিটার আর এর ভিতরে যে নিরেট অর্থাৎ ধাতব যে ঘনকটা রাখা ছিল সেটার আয়তন পেলাম তোমার এক দশমিক শূন্য থেকে তুমি পানির আয়তনটা অবশ্যই নির্ণয় করতে পারবে কারণ তোমার এই খালি সৌবস্যার নিরেট রাখার পরে কিন্তু পানি রাখা হয়েছিল এবং পানি দিয়ে পূর্ণ করার পর তোমার নিরেট ঘনকটি আমরা কি করছিলাম যে তুলে ফেলছিলাম তখন তোমার পানির আয়তনটা কত সেটা কিভাবে পানির আয়তন সমান খালি আয়তন বিয়োগ নির দাতব ঘনকের আয়তন ঘনমিটার তুমি এটা সমাধানটা করো ছয় বিয়োগ দশমিক এক দুই পাঁচ তুমি পাবে কত পাঁচ দশমিক আট সাত পাঁচ পাঁচ দশমিক আট সাত পাঁচ গনমিটার এটা ছিল তোমার পানির আয়তন এখন যে বিষয়টা তোমার এখানে বলছে যে কি বের করতে বলছে যে পানির গভীরতা নির্ণয় করতে বলছে তাই আমরা আয়তনের সূত্রটা আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি পানির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তো গুণ গভীরতা এখানে আমি উচ্চতা না লিখে গভীরতা লিখলাম কেন গভীরতা উচ্চতা একই জিনিসটা আমার কোশ্চেনে যেহেতু পানির গভীরতাটা চাইছে এক্ষেত্রে আমি গভীরতা ব্যবহার করছি উচ্চতার পরিবর্তে তো এখন কাজটি করবো তোমার পানির আয়তনটা তুমি লিখে নাও পাঁচ দশমিক আট সাত দৈর্ঘ্য আছে তিন পোস্ত আছে তোমার দুই মিটার গুণ গভীরতা তোমার বের করতে বলছে গভীরতা এখন যে কাজটি করবে তুমি ডান পক্ষ বাম পক্ষে নিয়ে আসবে এবং পক্ষ ডান পক্ষে নিয়ে আসো তিন গুণ দুই গুণ গভীরতা পাঁচ দশমিক আট সাত পাঁচ অনেক তিন গুণ দুই ভাগ আকারে চলে আসছে তা গভীরতার মানটা তুমি পেয়ে যাবে তুমি শিক্ষার্থী দেখো এখানে দেখো তুমি ডান ডানপাক্ষ বামে আনছো আর পাম্পা করে ডানে নিয়ে আসছো অর্থাৎ পক্ষান্তর করছো এক্ষেত্রে কিন্তু তোমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না কারণ দুই পক্ষই কিন্তু তুমি চেঞ্জ করছো এক্ষেত্রে তোমার পরিবর্তন হচ্ছে না এবার দেখো যে এখানে গভীরতাটা রেখে দিলাম আর এটা আমি ডানে নিয়ে আসলাম গুণ আকার আছে ভাগ আকার ছিল এগুলো এখন তুমি ক্যালকুলেটর ব্যবহার করে তুমি সমাধানটা বের করতে পারবে দেখো পাঁচ দশমিক পাঁচ আট সাত সরি পাঁচ দশমিক আট সাত পাঁচ বাঘ ছয় সমান দেখো যে দাবে শূন্য দশমিক দেখো যে সাতানব্বই একানব্বই মানে তারপর দেখো অনেকগুলো সিক্স তো তুমি এখানে তুমি চারটে সংখ্যা নেও যে শূন্য দশমিক কি পেয়েছিলাম সাতানব্বই একানব্বই এটা আছে মিটার মিটার তো এখানে দেখো ছয় দিয়ে ভাগ করলাম কেন তিন দু ছয় তো আমি একসাথে কিন্তু ক্যালকুলেটারে ভাগ করে দিচ্ছি এখন যে তোমার মেইন বই বইতে তোমার অ্যান্সারটা যেহেতু তোমার সেন্টিমিটারে দিচ্ছে তাহলে তুমি এটাকে কি মিটার থেকে সেন্টিমিটারে কীভাবে নিতে পারবা যে বড় একাক থেকে ছোট একাকের যেতে হলে তোমার গুণ আসে তাই গুণ করে দাও এত সেন্টিমিটার কত আসবে সাতানব্বই দশমিক একানব্বই সেন্টিমিটার আর তুমি চাইলে প্রায় শব্দটা দিয়ে দিতে পারবা এত সেন্টিমিটার প্রায় এখানে তুমি যেহেতু তোমার বই টেক্সট বুকে সেন্টিমিটার অ্যান্সারটা দেওয়া আছে আমি সেইটাই তোমাদের নিয়ে দেখালাম কারণ তোমাদের কনফিডেন্স বা কোনো তুমি মিটারে কিন্তু অ্যান্সারটা ভুল হবে তেমন না কিন্তু যেহেতু বইতে দেওয়া আছে সেন্টিমিটার আমি এই জন্য সেন্টিমিটার সেন্টিমিটার এরাই আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ অঙ্কটি আমি আর একবার তোমাদেরকে দেখো তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার পোস্ত ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি অবস্থায় পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরের দাতব কনক রাখা হলো অর্থাৎ একটা খালি অবস্থার দৈর্ঘ্য পোস্ত সবই দেওয়া সেই ভিতরে পঞ্চাশ সেন্টিমিটার বাহু একটি নিরের ধাতব গণক রাখা হয়েছে হম এটা তোমার বল হতে পারে অর্থাৎ ফাঁপা যে জিনিস সেগুলো না কিন্তু নিজের দাতব বলতে ঘনক বলতে তোমার ভিতরে একটা ফাঁকা থাকবে না এরকম একটা বস্তু রাখা হয়েছিল তাই চৌবাচ্চাটি খালি চৌবাচ্চাটিতে পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি আবার তুলে আনা হয়েছে তখন তোমার পানির উচ্চতাটা কত সেটা নির্ণয় করতে বলছে তো যেটা দেওয়া আছে সেটা আমি লিখে খালি চৌবস্তার আয়তনটা বের করলাম প্রথমে তারপর নিরেটের যেহেতু এক বাহুর অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে আমি নিরেটের আয়তনটা নির্ণয় করলাম অবশ্যই তোমরা জানো নিরেটের এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তোমরা নিরেটের আয়তন বের করতে পারবা কারণ নিরেটের আয়তনের সূত্র হচ্ছে বাহুর ঘন অর্থাৎ কিউ দেখো পরে পানির আয়তনে কি বের করলাম পুরা চৌবাস্তার আয়তন থেকে গণকৃষ্টা বাদ দিছি তাই তোমার পানির আয়তনটা পেয়ে গেছি যেহেতু গভীরতা নির্ণয় করতে বলছে এই জন্য যেহেতু পানির আয়তন পেয়েছি তাহলে আয়তনের সূত্রটা দরিগুণপ্রস্ত গুণ গভীরতা এখান থেকে আমি গভীরতার মানটা বের করে নিলাম আজকে অঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার আমার ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দিতে আহ সবাইকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম